ইরা তোমার কি হয়েছে? ইরা তুমি কথা বলছো না কেন? সিস্টার ইরা কি হয়েছে তোমার? কথা বলো না ইরা। দেখে দেখে দেখুন কি হয়েছে, কি ব্লাড লাগবে তো এখনই। শুনুন, ব্লিডিংটা না কিছুতেই বন্ধ হচ্ছে না ওনার, আর আমাদের ব্লাড ব্যাংকে ওনার গ্রুপের ব্লাড প্রায় শেষ। আচ্ছা, আপনার ফ্যামিলির কারোর সাথে কি ওনার ব্লাড গ্রুপটা কি ম্যাচ করে? ম্যাচ করে না। ও, তাহলে তো আপনাকে ইমিডিয়েট কোথাও থেকে একটু ব্লাড জোগাড় করতে হবে। তাড়াতাড়ি করবেন প্লিজ, আমাদের হাতে সময় খুব কম। বেশি দেরি করলে কিন্তু আপনার ওয়াইফকে আমার এটার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি ব্লাড আনছি। সিস্টার শোনো, ডক্টরকে ইমিডিয়েট খবর দাও, পেশেন্টের অবস্থা কিন্তু খুব সিরিয়াস। আর ব্লাডের পাউচটা নিয়ে এসো, যাও তাড়াতাড়ি করো। দি দি দি, আমি ছোটে দি দি ছোটে ছোটে, আমার বেবি ছোটে, আমার তোর বেবি ঠিক আছে দি, তুই তাড়াতাড়ি সেরে উঠ দি, ওর যে তোকে সবচেয়ে দরকার। শুনুন, আপনারা এত কথা বলবেন না প্লিজ, পেশেন্টকে প্লিজ এত কথা বলাবেন না, ডাক্তার এক্ষুনি চলে আসবে, আপনারা প্লিজ একটু বাইরে। আকাশদা তুমি বাইরে এসো। আমি এক্ষুনি আসছি, প্রমিস করো তুমি আমাকে যেটা কোথাও যাবে না, তুমি থাকবে আমার সাথে। ব্রো, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। চলো চলো, আমি তোমার সাথে ব্লাড আনতে যাচ্ছি, চলো। কয়েকটা ওষুধ বাইরের কাউন্টার থেকে আনতে হবে, ধরুন। আচ্ছা ব্রো, বলছি তুমি ব্লাড আনতে যাও, আমি মেডিসিনটা নিয়ে আসি। ওকে ওকে, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি, তোমার দি একদম ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, ভরসা রাখো একটু। দেখবি তুই আজকে কি গিফট পেয়েছিস। দাঁড়া, এই দেখ কত সুন্দর, না পড়বি? এটা হলো তোর ফার্স্ট গিফট, বুঝলি? ছোটি, তুই, তোকে দেখতে এলাম, তোর তো খুব আজ আনন্দের দিন। হ্যাঁ, দেখ ওকে। কি ভেবেছিস জিলি, দিকে অভিশাপ দিয়ে দিক থেকে সব কিছু কেড়ে নিবে আর তুই জিতে যাবি? তোদের প্রবলেমটা কি বলতো, এক মিনিটও কি আমাকে দোষ না দিয়ে থাকতে পারিস না জিলি?
দিয়ে আজকে মৃত্যুর সাথে লড়াই করছে শুধুমাত্র তোর জন্য, তোকে হসপিটালে আনতে গিয়ে। দিরাজ এই অবস্থা, আর তুই আনন্দ করছিস, হাসছিস। কি হয়েছে দীর? ইন্টারনাল ইঞ্জুরি, ব্লিডিং থামছে না, ডক্টর কি করবে বুঝতে পারছে না। আমার কিছু হলে তো তোরা সবসময় বলিস কর্মফল, তাই এটা দিয়ের কর্মফল। ঝিলি তুই এটা বলতে পারলি? তোর দিয়ের জন্য একটু কষ্ট হচ্ছে না রে? হ্যাঁ, আমার দিয়ের জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কষ্টটা কে বুঝবে বল? কেউ তো কোনোদিনই বুঝলো না। আমি আমার কষ্ট ভাগ্য বলে মেনে নিয়েছি, তাই এবার দিকেও তাই মেনে নিতে হবে। সেই ঠিকই বলেছিস, সত্যি দীর ভাগ্যটা খারাপ, নইলে ভগবান দীর লাইফে তোর মতন একটা বোন নেয়। ছোটি একদম বেশি কথা বলবি না, বেশি কথা বলবি না। তুই কি ভেবেছিলিস দিকে অভিশাপ দিলে দীর সব কিছু হারাবে, তুই দীর থেকে সব কিছু কেড়ে নিতে পারবি, তাই তো? পারবি না জিলি, তুই দীর থেকে সব কিছু কেড়ে নিতে পারবি না। আমি তোকে বলছি, দীর যদি কোনো দিনও সুখী হতে না পারে, তাহলে তুইও সুখী হবি না। আর দীর যদি সব কিছু হারায়, তুইও সব হারাবি, তাই নাকি? খুব তো বড় বড় কথা বলছিস, কিন্তু দীর জন্য যা সাফার করার সেটা তো আমি করেছি। নিজের ভালোবাসা, লাইফ সব কিছু স্যাক্রিফাইস করেছি দীর জন্য। তুই কি পারবি দীর জন্য সব স্যাক্রিফাইস করতে, নিজের ভালোবাসাকে ভুলে যেতে, সব কিছু হারিয়েও হাসি মুখে থাকতে পারবি বল? পারবো ঝিলি, দীর জন্য আমি আমার জীবনও দিতে রাজি আছি, আর আমি সব সময় দীর পাশে থাকবো। আর একটা কথা জেনে রাখ, দীর লাইফে যদি তোর মতন একটা খারাপ বোন থাকতে পারে, তাহলে ছোটিও দীর লাইফে আছে। কিন্তু তুই, তোর পাশে কে আছে? কেউ নেই। দেখ না, আজ দীর জন্য সবাই প্রে করছে, কিন্তু তোর এত আনন্দের দিনে, খুশির দিনেও তোর পাশে কেউ নেই। তুই একা হয়ে গেছিস ঝিলি, একা হয়ে গেছিস, আর এটাই তোর প্রাপ্য। দীর জন্য আমার কষ্টই হচ্ছিল, কিন্তু না, আর না, এদের এই নাকামি আমি আর সহ্য করতে পারছি না। শুধু দীর জন্য এরা সবাই আমার এগেনস্টে চলে গেছে, ওর জন্য আমি আমার সব কাছের মানুষদের হারিয়েছি। না, আর না, এবার একটা ব্যবস্থা করতেই হবে। হ্যালো মিস্টার রানা, আমি রাজি, আপনি শুধু প্ল্যানটা বলুন। এখানেও নেই, কি করবো এখন, কোথায় যাবো আমি? শুনছেন?
নার্স দি কেমন আছে? ভালো আছে। আপনার দিদি এখন আউট অফ ডেঞ্জার, এই খবরটাই দিতে এলাম। আপনি ইচ্ছে করলে ভেতরে আসতে পারেন। থ্যাংক ইউ। যাওয়ার আগে আমি জিজুকে একটা খবর দিই। জিজু অনেকক্ষণ থেকে টেনশন করছিল, খবরটা পেয়ে জিজু খুব খুশি হবে। এখানে এত নেটওয়ার্কের প্রবলেম না? দ্যাট আমি বরং বাইরে গিয়ে ফোনটা করি। চলো 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 পাল্টা।